Hello guys, I'm Kia. Welcome back to my channel. আজকে আমরা দিতে চলেছি হোটেল শারদা ক্লাসিকের রিভিউ। তো চলো আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। প্রথমে তোমাদের সৌরভ একটা সারপ্রাইজের কথা বলেছিল, যেটা এখনো এখানে সাজানো রয়েছে। তো এটা ছিল আমাদের বেড। তো বেডের পাশে একটা রয়েছে ছোট টেবিল মতন, যেখানে একটা ল্যান্ডফোন আর একটা মেনু কার্ড রাখা আছে। ঠিক তার পাশেই রয়েছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা খুব সুন্দর, বেসিন আর এই যাবতীয় যা কিছু সব দেওয়া আছে এখানে স্যার। আর এখানে আছে 24 ঘন্টা গিজারের সুবিধা। এখানে কোনো গরমকালের জন্য কোনো অসুবিধা হবে না আপনাদের। তো তারপরে দেখাবো, এখানে দিয়েছে একটা আলমারি। আলমারিটাও দেখিয়েছি, আলমারির ভিতরের অবস্থা খুবই খারাপ, খুব মানে কি প্রচন্ডই খারাপ। তো এখানে আছে দুটো তাক, সাইডে আছে বক্স, মানে বক্স বলতে টিভি রাখার জন্য। তো দেখতে পাচ্ছ একটা টিভি আছে। যেহেতু আমাদের খাটটা সাজানো হয়েছে, তার জন্য কম্বল দুটো এই টেবিলের উপরে রাখা আছে। আর এখানে দিয়েছে দুটো গ্লাস আর একটা গরম জলের জন্য একটা জার। তো এটাই। আর পাশে এখানে আছে একটা ড্রেসিং টেবিলের মতন, মানে ড্রেসিং টেবিল কাম আয়নাটা তো বলা যেতে পারে। আর এখানে আছে দুটো সোফা। আর এটা একটা বলে দিই, সৌরভ আমার জন্য খাটের সাথে সাথে একটা ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা করেছে। তো যেটা আর কি ওরা মানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে, এটা রাতে জাস্ট ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। তো সোফা তো দেখতেই পাচ্ছ, সাথে এখানে খাটের সাইডে আরেকটাও টেবিল রয়েছে, এখানে চার্জিং এর জন্য সব রকম ব্যবস্থাও রয়েছে। তো চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটা জাস্ট অসাধারণ। আমাদের হোটেলের রুম থেকে ব্যালকনিটা জাস্ট অসাধারণ লাগবে। তো আমি পর্দা গুলো সরিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভালো করে ভিউটা দেখতে পারো। তো দেখতেই পাচ্ছ আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। এখানে অনেক হোটেল আর কি, আমাদের হোটেলের মতনই অনেক হোটেল আছে, সাথে দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, খুব বরফে ঘেরা। তো আসো তোমাদের ব্যালকনিটা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের ব্যালকনি। তো ব্যালকনিতে চেয়ারও দেওয়া আছে বসার জন্য। তো ব্যালকনিটাও খুব সুন্দর, পাশে আরো রুম আছে। তো এখানেও ব্যালকনি রয়েছে, আমাদেরও ব্যালকনি রয়েছে। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই সাইডটা আর একবার। তো তোমরা ব্যালকনি থেকে ঘরটা আর একবার দেখে নিতে পারো, এখান থেকেও খুব অসাধারণ লাগছে ঘরটাকে দেখতে। তোমাদের দেখাই, এখানে পাশেই আছে আপেলের বাগান। তো যেটা কিনা এখন হয়তো সিজন নয়, তার জন্য হয়তো এখন কোনো গাছে কোনো ফলও নেই, কোনো পাতাও নেই, হয়তো সিজন ওয়াইজ অন্য হয়। তো পাতাগুলো সব শুকিয়ে আছে। আমরা যেদিন এসেছিলাম সেদিন এগুলো টোটালটাই বরফে ঢাকা ছিল, ইভেন গাছগুলো পর্যন্ত বরফে ঢাকা ছিল সবটাই আর কি। কারণ সেদিন রাতেই বৃষ্টি হয়েছিল, সাথে ভোরবেলার দিকে স্নোফলও হয়েছিল, যার জন্য আমাদের মানে লাক খুব ভালো, যার জন্য আমরা স্নোটা পেয়ে গেছিলাম। তো এই ছিল আমাদের হোটেল শারদা ক্লাসিকের রিভিউ, যেটা কিনা মানালিতে মল রোড থেকে 2-3 কিলোমিটারের মধ্যেই। আমরা এই হোটেলটা মানে হোটেল শারদা ক্লাসিক, এটা আমরা ক্রিয়েট মাই বুকিং থেকে বুক করেছিলাম গৌরবজির মাধ্যমে।
তো আপনারাও চাইলে হোটেলটা বুক করতে পারেন। এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং আমরা যখন যেটা চাইছি মানে ঠিক সাথে সাথেই তারা আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। আপনারা চাইলে হোটেলই বুক করতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। টাটা।